হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে 4th July। আজ কপিলের সাথে আমার ম্যারেজ রেজিস্ট্রি, তাই এখন আমি রেডি হব। এখন বাজে বিকাল 5টা, আমরা সন্ধেবেলা রেজিস্ট্রারের বাড়ি যাব। চলো রেডি হই। আমি সেটা আমি আগের দিন কিনেছি, এটা বারাসাত থেকে, এটা কমিয়ে টমিয়ে 100 টাকা নিয়েছে। দেখো এটা আমি তোমাদেরকে দেখাই, এটা আমি কাল হাবড়া থেকে কিনেছি। দেখো এই মুকুটটা আমি কালকে কিনেছি। কেমন হয়েছে তোমরা এটা জানিও। এটা আমি আজকে পরব। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে সবাই জানিও। আর বোনও রেডি হয়ে গেছে, এদিকার মাও রেডি হয়ে গেছে, আমি বোন আর মা যাবো। মা রেডি হয়ে নিজে চলে গেছে। দেখো আর এখন কপিল আমাদেরকে নিতে চলে এসেছে। আর দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আর কি রেজিস্ট্রারের বাড়িতে। আর এখন আমরা রেজিস্ট্রারের বাড়িতে পৌঁছে গিয়েছি। Thank you.
আইন মন্ডলকে আইনসম্মতভাবে স্ত্রী হিসাবে গ্রহণ করি। শ্রীমতী পায়েল মন্ডল আজ থেকে শ্রীমান কপিল বিশ্বাসকে আইনসম্মতভাবে স্বামী হিসাবে গ্রহণ করলাম। আমি শ্রীমতী অনামিকা রায়চৌধুরী ভারতীয় বিশেষ বিগত আইনের 13 ধারা অনুসারে আপনাদের সকলের উপস্থিতি দেখে শোনা করছি আজ থেকে কপিল বিশ্বাস এবং পায়েল মন্ডল আইনসম্মত স্বামী স্ত্রী। আচ্ছা, ওদের অরিজিনাল দুই কপি সার্টিফিকেট দেওয়া থাকে, নিয়ম হচ্ছে সার্টিফিকেট বেরিয়ে দিয়ে ছেলের হাতে একটু মেয়ের হাতে একটা দেওয়া হয়, দুজনকে সই করে নিতে পারে। স্ক্যান করে দৌড়াদৌড়ি করে বললাম রাত হয়ে গেছে, ওইটাই মুশকিল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করে দিও। তাড়াতাড়ি।